হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উপলক। তুমি তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর প্রথমে সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। ক্রিসমাসের মেলা উপলক্ষে এই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমাদের ত্রিপুরা রাজ্যে মরিয়ম নগরে খুব সুন্দর মেলা জমে, এই দেখো আমরা গিয়েছিলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। প্রচণ্ড ভিড় ছিল, অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। 25শে ডিসেম্বর এই মেলা হয়। এখন এটা হলো প্রার্থনা গৃহ, এখানে রোজই প্রার্থনা হয়, আর ক্রিসমাস উপলক্ষে ওইটাকে সুন্দর করে সাজানো হয়েছে। কত সুন্দর করে সাজানো হয়েছে! এটা ভগবান যীশু খ্রিস্টের বিগ্রহ এখানে আছে। ওনার জন্ম কীভাবে হয়েছে, ওই সব মূর্তিগুলো তৈরি করে রেখেছে। এই ছবিটা দেখতে খুব সুন্দর লাগছিল, মার ছবি। আর ডেকোরেশন খুব সুন্দর করে করেছে, ডিজাইনও করেছে। এই দেখো, মাটির মূর্তি তৈরি করে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রচণ্ড ভিড় ছিল মেলাতে, আর 25শে ডিসেম্বর ঠান্ডাও ছিল খুব। এই দেখো, লোকের জন্য সামনে এগোনোই যাচ্ছিল না। ভিডিও করতে খুব কষ্ট হয়েছে, তাও তোমাদের জন্য আমি ভিডিওটা করে এনেছি, যাতে তোমাদেরকে একটু আমাদের ত্রিপুরা রাজ্যে মেলাটা দেখাতে পারি, আনন্দ দিতে পারি। আশা করি তোমরা সকলে ভিডিওটা দেখবে আর ভালোও লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। কি সুন্দর লাগছে! ভগবান যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল ওই ছবিটা তুলে ধরেছে এখানে। আর এখানটাতে যীশু খ্রিস্টের বিগ্রহ ছিল ওনার মার সাথে, আর ওনার জন্মদিন উপলক্ষে এখানে মোম ধরানো হয়েছিল। এই সবাই মোম ধরাচ্ছিল ওনার জন্মদিনে। আর প্রেয়ও করছিল, যাদের যা মনের ইচ্ছা এখানে দাঁড়িয়ে প্রেয় কর হচ্ছিল। এই দেখো কত লোক হয়েছে, কি ভিড়! আর লোকের জন্য হাঁটাই যাচ্ছিল না এখানে। আর বিশাল বড় মাঠ এরিয়া নিয়ে মেলা। এই দেখো, মেলাতে ঢুকেছি তাই ভিডিওটাও শেয়ার করছি, তোমাদের কি কি জিনিস দেখলাম, কেনাকাটি করলাম। দেখো কি সুন্দর ডলগুলো, কি ভালো লাগছে, সবগুলো উল দিয়ে তৈরি, বিভিন্ন রকমের ডল তৈরি হয়েছিল উল দিয়ে। ভালো লাগছিল, উলের মালাগুলো খুব সুন্দর দেখতে। সিংহাসনগুলো কি সুন্দর লাগছিল! এই দেখো, জাস্ট এই ডলটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওইটাকে ভারত মাতার মতো মানে কাপড় পরিয়েছে। এখানে ছিল আচারের দোকান, কে কে আচার খেতে পছন্দ করো। দেখো কি সুন্দর সুন্দর জিনিস উঠেছে, সান্তা দাঁড়িয়েছে এখানে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। প্লিজ প্লিজ হেল্প করো একটু, আমি নতুন নতুন ইউটিউব করছি। দেখো উনি বসে রয়েছে বিভিন্ন ধরনের শঙ্খ নিয়ে, একটু মেলাতে ঘুরিয়ে দেখে দেখাচ্ছে তোমাদেরকে। বিশাল বড় এরিয়া তো এটা, মেলার মাঠ
এই মাঠাতে সব দোকানপাট বসেছিল, আর রাস্তার পাশে বসেছিল। এটা হলো মাঠ, মাঠের দিকে আমরা এখন আসলাম। এই ঝাড়গুলা দেখো কি সুন্দর লাগছে, ঝুমুরগুলা খুব ভালো লাগছে, কিন্তু খুব দামও ছিল। কি সুন্দর লাগছে দোকানটা, ফুলগুলা কি ভালো লাগছে। আর মেলাতে বয়স দিতে পারিনি, ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল তাই বয়স দেওয়া হয়নি। আর প্রচন্ড সুর ছিল, মানে লোকের আনাগোনা ছিল, কথা বলছিল, তাই ওইখানে বয়স দিতে পারিনি। পরে বয়স ওভার করছি, কিন্তু তোমাদের জন্য আমি সুন্দর করে মেলাটা ভিডিও করেছি তোমরা দেখার জন্য আর আনন্দ উপভোগ করার জন্য। দেখো তোমরা বাড়িতে বসে বসে দেখো এই ঠাকুরের ফটোগুলো কি সুন্দর লাগছে। এই বেলুনগুলোকে দেখো স্মাইলি, কি ভালো লাগছে দেখতে। কার কার পছন্দ বেলুন? আমার তো খুব পছন্দ। আর এখানে খুব সুন্দর গিয়েছিল আমাদের ধন্যদান পুষ্প পরে গানটা, ওইটার সাথে মিলিয়ে গিয়েছিল, খুব ভালো লাগছিল গানটা। সামনে দাঁড়িয়ে যখন চললাম, মানে কি বলবো, এই গানটা আমার এমনিতেও খুব পছন্দ। কি ভালো লাগছিল, কত লোকজন দাঁড়িয়েছিল। আর এমনিতে মেলার বাইরে খুব ঠান্ডা ছিল, কিন্তু মেলার ভিতরে প্রচন্ড গরম ছিল, এত লোক ছিল মানে দাঁড়ানো যাচ্ছিল না। এই দেখো কি ভালো লাগছিল। আর কারা কারা এই মেলাতে এসেছিল আমাদের ত্রিপুরাতে থেকে, যদি কেউ ভিডিওটা দেখে থাকো কে কে এই মেলাতে এসেছিলে তো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তাও কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় থেকে লোক দেখে। সম্পূর্ণ গানটা ওঠাতে পারিনি, আর যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর 25শে ডিসেম্বরটা কে কীভাবে মানিয়েছো একটু বলবে কমেন্টে। আর সামনেই তো নিউ ইয়ার চলে আসলো, নিউ ইয়ারও কে কে কীভাবে আনন্দ করবে একটু জানাবে সবাই কমেন্টে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।